বাংলা একটু দেখায় দেন ভিডিও ও মাই গড দেখছো না 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 আমি খান ওয়াও এটা কোন আর্জেন্টিনা থেকে আসে না এটা ব্রাজিলের হয় জার্মানি হয় আলমানিয়া হুজুর এগুলা এগুলার কেজি কত ডান্ডালা কত ডান্ডালা আসসালামু আলাইকুম সবাইকে ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেল থেকে ইব্রাহিম আপনাদের সাথে চলে আসলাম আবারো ঢাকা বাদামতলি ফলের পাইকারি মার্কেটে প্রিয় দর্শক আজকে 10ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার 2023 ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে বিদেশি ফল সবগুলা বিদেশি ফল তো কি কি ধরনের ফল আছে আপনাদেরকে দামটা জানাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে সকল ধরনের ফলগুলো দাম জানার প্রিয় দর্শক ড্রাগন ফল আছে আপনাদেরকে দামটা জানিয়ে দিব তো দেখেন কত করে বিক্রি হচ্ছে ড্রাগন বেচছেন সরাসরি বিক্রি হচ্ছে 900 টাকা দিচ্ছেন বেচা ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে আরও বিদেশি ফল আছে এদিকেও ফল আছে সবগুলোর দাম জানাবো ড্রাগন ফল রামুতে নিয়ে যান রামুতের রামুটার আছে আছে 600 টাকা এই যে পঁচিশটা আছে একদম আজব এক ফল দেখুন মাল দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীরটা কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে নাকি আলহামদুলিল্লাহ কাস্টমার চলে গেল মানে কি এখানে ড্রাগন ফলটা নিতে চাইছিল না একদম কত বলে ছিলেন 900 বলছি একদম 900 ওরে মার মা এগুলো এগুলোর এত দাম কেন এটা এক এক সময় এক এক দাম তো মারে একটু কমে এটা কি মিশর এটা না এটা মিশর থেকে আসে এটা প্লেনে আসে যার জন্য একটু খরচ বেশি ও মানে প্লেনে আসে এর জন্য খরচ অনেক বেশি না এগুলো ওজনটা কত করতে পারে এই ড্রাগনগুলো এগুলো 600 গ্রাম 500 গ্রাম 650 গ্রাম 700 গ্রাম এরকম এক একটা ওজন 900 টাকা একদম বলে দিচ্ছেন না ও মাই গড ড্রাগন তো এখন সিজন না কিন্তু এখন মিশরেরটা সিজন না মিশরের সিজন যার কারণে আবার প্লেনে আসে ডলারের দাম বাড়তির কারণে এই জন্য একটু বেশি আর কি পরে খরচ পড়ে বেশি পাবে ভিডিওটা আরো কন্টিনিউ করুন এই ফলটা কি ফল আপনাদেরকে দামটা জানাবো তো হুজুর এই কিউই ফল না এটা এটা কত বলে ছিলেন আপনারা এটা 850 আর এটা এটা কোন দেশ থেকে আসে এটা হচ্ছে এটা এক এক জায়গায় থাকে একটু তোমার ছিল মানে এইগুলো তো আমাদের দেশে আসে না 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 সবই বিদেশ থেকে আসে না এগুলো সব বিদেশ এটা কত বলে দিয়েছিলেন কাস্টমারকে এটা ছোটটা তো এটা 850 850 হ্যাঁ এটা কোয়ালিটি আর একটু বড় আছে এটা বেশি নাকি 600 টাকা বলছিলেন না 600 কাস্টমার বলছিল ও মানে কাস্টমার 600 বলছিল আপনি একদম 800 বলে দিয়েছিলেন কিন্তু এগুলা কত করে সকাল থেকে বিক্রি করছিলেন হ্যাঁ সকাল থেকে কত করে বিক্রি করছিলেন সকালে এগুলো আমরা কার্টন হিসেবে বিক্রি করছি তো আচ্ছা 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 এর এক কার্টন নিতে হইব না কেউ যদি নিতে হয় এর এক কার্টন এক কার্টন কয় কেজি হয় 10 কেজি 10 কেজি তাহলে 10 কেজি দাম 800 করে 8000 টাকা আছে না 8000 টাকা আছে এটা হচ্ছে কিউই ফল না কিউই আচ্ছা খুবই ভালো লাগতেছে আপনার আপনি কি সবসময় কি বিদেশি ফল বিক্রি করেন সবসময় বিদেশি আপনাদের আরো নামটা কি সানু এন্টারপ্রাইজ সানু এন্টারপ্রাইজ
এন্টারপ্রাইজের বিদ্যুৎ বালমতলি শানু এন্টারপ্রাইজে যদি আপনারা আসেন বিদেশি বলগুলো নিতে পারবেন না আচ্ছা এইটা কি কাটলিছ না এটা লঙ্ঘন কয় কাটলিছ কয় আমরা এমনিতেই পাবে ওটা হলো লঙ্ঘন লঙ্ঘন আচ্ছা ওটা দামটা পরে জানাতেছি আর এটা হইছে কি রামবুটান রামবুটান রামবুটানও তো বিদেশি না এটা কোন দেশ থেকে কত করে বিক্রি করছেন এটা থাইল্যান্ডের মালয়েশিয়ার এখন কাস্টমারকে কত বলে দিয়েছিলেন 1000 1000 1 কেজির দাম 1000 এক কেজির দাম 1000 টাকা এগুলো তো ওজন আছে না হ্যাঁ ওজন আছে মানে ভাইঙ্গা দেখাইতাম দর্শককে এক কেজি ফলের দাম 1000 টাকা মানে বিদেশি ফল কি অদ্ভুত আজব আরও একটা ফল আছে এদিকে আপনাদেরকে দামটা জানাবো কেমন আপনাদের কাছে কাস্টমারের চাহিদা কেমন একটু যদি বলতেন আমাদেরকে এটা তো সবাই নেয় না মোটামুটি কি চাহিদা এগুলি আর কি ওই বড় বড় দোকানদারগুলি এটু বলছে মানে আমার মতো গরিব খাইতে পারে না সাধারণত আমরাই খাই কম সাহস নাই সাহস নাই সাহস নাই ভাঙতেছেন নাকি ভাই একটু দেখেন না ভিডিওর মধ্যে একটু বাংলা একটু দেখান একটু বাংলা একটু দেখা দেন ভিডিও ও মাই গড দেখছো আল্লাহর কি নিয়ামত ফলের জগতে শেষ নাই না হুজুর এক দাম কত বিক্রি করবেন কাঁচামাল এক এক সময় এক এক দেবে এখন যেটা আছে না এটা একটু দাগতে গেছে কম বয়সে ব্যস্ত হইব আর সময় পুরো ফুল তাজা থাকে তখন আরও বেশি হয় কম হয় প্রতিদিন কন্টিনিউ এক রেট থাকে না জি 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 তাহলে এক দাম 1000 এখন বেচতেছি 1000 এমনি সামনে কি আরও কমবে না কমবে সামনে আরও কমবে মানে এখন মনে হয় সিজন শুরু হয়েছে না সিজন শুরু হয়েছে আচ্ছা ভিডিওটা শুরু করেন কন্টিনিউ করেন আরও ফল আছে আচ্ছা হুজুর এই এইটা কত দিবেন এই এই রামপুটান এটা অস্টিজ বলি আমরা এটা 500-600 টাকা কেজি হচ্ছে 500-600 টাকা হলে বিক্রি করা কিন্তু এগুলোরও তো মানুষের নেয় এগুলো তো ফালাই দিবে না এটা পচে নাই একটাও মানে কালো হয়ে গেছে পচে নাই একটাও পচে নাই ভিতরে ভালো আছে উপরে খালি কালো হয়ে গেছে যার জন্য ওইটাও এটা অনেক সুন্দর এই থাকে একদম 500 টাকা না একদম 500 হুজুর এইটা এই যে এই ফল এইটারও কি সিজনটা এখন এটা লঙ্গল লঙ্গল এটাও কি সিজন এখন শুরু হয়ে গেছে এটা 12 মাস খালি থাকে মাঝে মাঝে কিছু কম থাকে এগুলোর এখন প্রথম দিকে দাম কেমন কেমন দামে বিক্রি করছেন 850-800 এখানে কতটুকু আছে এটা 1 কেজির বেশি আছে 1 কেজির বেশি আছে এই 1 কেজি এটা নাম বলছেন কি রং লঙ্গন 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 ফল বিদেশ থেকে আসে দেখুন খুবই অদ্ভুত একবারে অদ্ভুত অদ্ভুত ফলের দাম আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আর কেউ যদি আপনারা এই ফলগুলো নিতে চান শানু এন্টারপ্রাইজে চলে আসবেন এখানে বিদেশি ফলগুলো আপনারা পাবেন হুজুর এটা কি একটা মার কম পারবেন না কম এখন এই আপনার নিতে চায় সরাসরি এখানে আসতে হবে না কত এটা কত একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন একটু খুলেন না কষ্ট দিতেছি আমরা দেখুন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওটা একটু কষ্ট দিতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কষ্ট হইতেছি না ফল সেরি ফল ও সেরি সেরি না এটা কোন আর্জেন্টিনা থেকে আসে না এটা ব্রাজিলের হয় জার্মানি হয় মানে ইয়া হুজুর এগুলার এগুলার কেজি কত ফলের দাম কত 2500 টাকা হুজুর এটা এখন এটা একদিন লেট হয়েছে তো ওই জন্য কম দাম বেশি এটা সুষমা আসে তো 3000-3200 কিন্তু এখন 2500 এখন 2500 এক কেজি ফলের দাম 2500 টাকা আপনারা বুঝুন তাহলে এটা কি ফল হতে পারে 3000-3200 না হুজুর আল্লাহর নিয়ামতের শেষ নাই ফলের জগতে কত ধরনের ফল দেখুন 850 কিন্তু 850 ফলগুলা কিন্তু কাস্টমারেরা কিন্তু নেওয়ার জন্য চতুর্দিকে ভিড় লাগছে একদম কম নেই ভালো থাকবেন আর কেউ যদি ফলগুলো নিয়ে যায় সরাসরি আসতে হবে না সকলে ভালো থাকবেন একদম একদম চারপাশের সবাইকে ভালো রাখবেন এইচআই মাল্টিমিডিয়া চ্যানেলের সাথে থাকবেন সকল ধরনের ফলের আপডেটটা জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম